বাংলার লোকসংস্কৃতির অজ্ঞ উল্লেখযোগ্য নাম বিনয়বাসী জলদাস, যার ঢোলর প্রতি ভালোবাসা আছিল অমৃত। বোয়ালখালীর সন্দারিয়া হালফারর জাইল্লেপল্লীর জালিক কৈবর্ত সম্প্রদায়ও 1911 সালত বিনয়বাসী জলদাসের জন্ম। প্রতিকূলতার লগে সংগ্রাম গড়িয়ে নেয় প্রায় 80 বছরের জীবনের সিংহভাগে হাইটটি তার ঢোলর তালা। 1945 সালত কলকাতাত অনুষ্ঠিত নিখিল বঙ্গ সংস্কৃতি সম্মেলনত পাদক হিসেবে তিনি অংশগ্রহণ করেছিলেন। বাংলার ঢোল এনে ছুটি বেড়াইল উপমহাদেশের বিভিন্ন প্রান্তর। এই ঢোলের মাধ্যমে সারা পৃথিবীর মধ্যে আগামী প্রজন্মরে ওর কর্মকাণ্ড সম্পর্কে এবং ওর এই যে বিভিন্ন গুণাবলী সম্পর্কে আমরা জানি জানাই ছাড়ি। এখতলে আর এক ওর স্মরণজ্ঞ সংগঠন করছি বিনয়বাসী শিল্পী গোষ্ঠী। এই যে বিভিন্ন ব্যক্তি যে আমরা যে একটা প্রতিশ্রুতি দিয়ে যে একটা কমপ্লেক্স নির্মাণ করে দিব, আমরা যে আর যে একটা সুস্থ করে যাতে সম্পাদন করতে দিই, তো ইয়ে নল্লাই আইন মানে যথাযথ কর্তৃপক্ষ যারা আছে এটা দৃষ্টি আকর্ষণ করে। বিনয়বাসীর সমাধিস্থল সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের হঠাৎ আইল তা বাস্তবায়িত নয় এখনো। তার জন্মভিটে ইতিমধ্যেই সন্ধারিয়া হালত বিলীন হয়ে গিয়ে। এ ব্যাপারে পরিবারের সদস্য নানাজনের হাতে ধন্যা দিল কোনো হাম নয় বলে জানাই বিনয়বাসীর পরিবারের মানুষ। আই বিনয়বাসীর নাতি বিপ্লব জলদাস। আসলে এটা আমরা বছরে 2 অনুষ্ঠান করি, গোল্ডি বিনয়বাসীর জন্মবার্ষিকী আর গোল্ডি মৃত্যুবার্ষিকী। এই অনুষ্ঠানগুলোর মধ্যে আনার যারা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এম পিদ সুদীগরীয় ব্যাগগুলো এটা উপস্থিত থাকে, হ্যাঁ তারা বিভিন্ন সময় আনারা বিভিন্ন ধরনের এই আশ্বাস দিয়ে নো জায়গায় এবং সম্মুখীন ইয়ে নদী আনার হাল ভাঙা, যার কারণে আনার প্রতিনিয়তই আনা মানে কি আনার যে একখান আগে থাকনের ইয়ে আছে হান আর থাকনের ইয়ে দিন দিন বিলীন হয়ে যাবে। তো এই আনারে এই সরকারে এটা আনার এমপি সাহেবে আশ্বাস দিল দেখি এই আনার হাজিয়েন আনার গড় ভাঙার লাগিল বলক ফেলাইব। তো বিভিন্নভাবে আনার এই অনুষ্ঠানের মধ্যে এই হতাগ প্রায় অনেকবার হয়ে গিয়ে স্মৃতি রক্ষা করিবার লাগবে এবং বিনয়বাসীর বসত বাড়ি গান এই রক্ষা করিবার লাগবে। তো এই রক্ষা হয় ইয়ে নদী আনার সরকারের কাছে আবেদন। স্মৃতিস্তম্ভ এখনো উদ্দেশ্যই নাই, আর অনেক অতিথি এসে অনেকেই আগে ইয়ের ব্যাপারে এখন গরিবের আশ্বাস দিই, কিন্তু এখনো বিনয়বাসীর যে স্মৃতিস্তম্ভ এটি এখনো সাতকলা অবস্থায় আছে। সানাই বেহালা দোতারা করতাল মৃদঙ্গ বাজনত পারদর্শিতা আছিল তার। বিনয়বাসী আছিল বাংলার বিখ্যাত ঢোলবাদক, যার গুণর হতা এখনো লোকমুখে প্রচলিত। বিনয়বাসী জলদাসের এই অমর সৃষ্টিগুলো যুগ যুগ ধরে বেঁচে থাকবে এবং তার সৃষ্টি যে গান রয়েছে প্রায় 300 উপরে গান রয়েছে সেগুলো যথাযথভাবে সংরক্ষণ করা হবে, সরকার যথাযথ উদ্যোগ গ্রহণ করে এবং তাদের প্রয়োজনীয় আবাসনের ব্যবস্থা গ্রহণ করে সেজন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অবহিত করা হবে। এবং আমি জেলা পরিষদের পক্ষ থেকে উন্নয়ন মন্ত্রী বিনয়বাসীর স্মৃতির উন্নয়নের লাই যে কর্মকাণ্ড গ্রহণ করে ইএন সুন্দরভাবে গরিবের লাই আর জেলা পরিষদের পক্ষ থেকে 1,00,000 কোটি বরাদ্দ দিই। 2002 সালত সরকার 21 পদক ভূষিত করে এই গুণী মানুষ করে। তে 21 সালের 5 এপ্রিল নিজ বাড়ির শেষ নিঃশ্বাস ত্যাগ করে বিনয়বাসী জলদাস।